আর এটার এই বডিটাও পুরোটা ঢালাই লোহার যদি 5 বছরের মধ্যে বাটন প্যানেলটা কাজ না করে ইভেন হিটার যদি কেটে যায় এই দুইটা পার্টস যদি নষ্ট হয় তাহলে আপনি চেঞ্জ পাবেন আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ইলেকট্রিক প্রেসার কুকার দেখাবো মিয়াকো ব্র্যান্ডের বাজারের একবারে লেটেস্ট কিছু ইলেকট্রিক প্রেশার কুকার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিয়াকো শোরুম ঢাকা বসুন্ধরা সিটিতে। আর দুটো মডেল আজকে আমরা কথা বলবো, একটা হচ্ছে 6 লিটার এবং পাশাপাশি 5 লিটার, দুটো সাইজে কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। সারা বাংলাদেশে কিন্তু তারা ডেলিভারি দিয়ে থাকে, খুবই চমৎকার দুটো প্রোডাক্ট আজকে আমরা আনবক্সিং করে রেখেছি, বিস্তারিত জানবো। আমাদের সাথে আজকে সহযোগিতা করবে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকে বলছিলেন যে ইলেকট্রিক প্রেশার কুকার সম্পর্কে জানাবেন। জি, ইলেকট্রিক প্রেশার কুকার সম্বন্ধে জানাবো। এর আগে মিয়াকোর এই প্রোডাক্টটা ছিল না। আচ্ছা আচ্ছা, প্রথমে যেটা বলবো, এর আগে কিন্তু মিয়াকোর ইলেকট্রিক প্রেশার কুকার ছিল না, নর্মাল প্রেশার কুকার ছিল যেটাকে আমরা ক্লাসিক বলে থাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন যেটা আসছে ইলেকট্রিক প্রেশার কুকার। এর আগে আমরা দেখা গেছে এই প্রোডাক্টটা ফিলিপস কোম্পানি তৈরি করেছে, অন্য ব্র্যান্ডের ছিল, অন্য ব্র্যান্ডের ছিল, যেটা দেখা গেছে আপনার আমরা বাজেট করলেও কেনা সম্ভব ছিল না। ফিলিপস একটা ইলেকট্রিক প্রেশার কুকার কিনতে 16-17 হাজার টাকা লেগে যেত, অনেক টাকা লাগতো। এখন সাধ্যের মধ্যে সবটুকু সুখ একটা কথা কিন্তু রয়েছে, আপনি সাধ্যের মধ্যে একটা সবটুকু সুখের ব্যাপার আছে। তো এই বাজেটের ব্যাপার যদি চিন্তা করেন, বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যেই মিয়াকো নিয়ে আসতেছে এখন ইলেকট্রিক প্রেশার কুকারটা, ইলেকট্রিক প্রেশার কুকার সাধ্যের মধ্যে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, যেমন ফিলিপস এনাসনিক হয়তো আপনার শখ ছিল ইলেকট্রিক প্রেশার কুকারের, ইভেন আপনার প্রয়োজনও ছিল, কিন্তু বাজেট আপনাকে হয়তো সাধ্যটা দিত না, বাজেটের কারণে হয়তো কেনা হতো না আমার আর আপনার। কিন্তু এখন যেটা হচ্ছে যে মিয়াকো যখন করতেছে এই প্রোডাক্টটা, তখন আপনি প্রাইসটা রিজনেবল হচ্ছে, আমার সাধ্যের মধ্যে আসতেছে প্রাইসটা, ইভেন এখন আমি আর আপনি কেনার সাহসটা করতে পারবো। যখন আপনার প্রাইসটা সাধ্যের মধ্যে, এটা হচ্ছে প্রথম কথা। তো ইলেকট্রিক প্রেশার কুকার আসলে কি এবং এটার কাজ কি, একটু এটা নিয়ে কথা বলি। আচ্ছা আচ্ছা, এখানে তো আমরা একটা লেগে দিয়ে দিচ্ছি যে ওয়ান পট মিলস মেড 70% ফাস্টার দেন ট্রেডিশনাল কুকিং মেথড। আচ্ছা আচ্ছা, তো মানে এটা কি আসলেই কি আমাদের দেখা যাচ্ছে অন্যান্য যে আমরা যেই কাজগুলো করি এটা থেকে তার মানে 70% দ্রুত রান্না করবে, 70% দ্রুত রান্না করবে অন্যান্য জিনিসের থেকে? আমরা ইলেকট্রিকে রান্নার জন্য দেখেছি কারি কুকার, দেখেছি কিন্তু আবার আপনি প্রেশার কুকার, আমাদের ধারণা আছে যাদের, আমরা যখন প্রেশার কুকার চুলায় দিয়ে রান্না করতাম, যেটা চুলায় করতে গেলে আপনি নর্মাল পাতিলের রান্না থেকে প্রেশার কুকারের রান্নাটা দ্রুত হয়, দ্রুত হইতো, এবং প্রেশার কুকার রান্নাটা সুস্বাদু। আমরা যারা খাই তারা জানি যে প্রেশার কুকার রান্নাটা ভালো লাগে, টেস্ট আসে, কারণ মশলাটা একবারে মিক্স করে দেওয়া হয়, এটা খোলা লাগে না, ও নিজের মতো করেই একদম সফট করে ফেলতেছে, স্বাদটা আসতেছে। আচ্ছা আচ্ছা, ওই একই জিনিস ওই প্রেশার কুকারটাই এখন চলতেছে আপনি ইলেকট্রিকে, আপনাকে এখন আর ওই গ্যাসের চুলা বসানো লাগবে না, আপনি এটাই হচ্ছে ইলেকট্রিক প্রেশার কুকার। আপনি যে কোনো রান্না 70% নর্মাল, ওই যেটা বলতে নিয়েছিলাম, যদি আপনার একটা মাংস রান্না করতে 40 মিনিট লাগতো ইলেকট্রিক চুলা বা কারি কুকারে, এটাতে লাগবে সেটা হয়তো 20-22 মিনিট, সময়টা অনেক সেফ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা গেছে আমরা যখন মাংস রান্না করি হাড়গুলা কিন্তু আপনার শক্ত থেকে যায়, বা হাড়গুলা থেকে আপনার সময় লাগে হাড়গুলা গলতে বা নরম হতে, এই জিনিসগুলোর সময়টা কম লাগবে। আচ্ছা, এগুলো কত ওয়াটের প্রোডাক্ট হবে আমরা যদি? এটা বড়টা যেটা রয়েছে, আচ্ছা, এটা হচ্ছে 1000 ওয়াট, 1000 ওয়াট, আর ছোট যেটা রয়েছে 5 লিটার, এটা রয়েছে 900 ওয়াট। আচ্ছা, ক্লিয়ার করা আছে, 900 ওয়াট। আচ্ছা, এটা হচ্ছে 5 লিটার, এটা হচ্ছে 6 লিটার, 6 লিটার, দুইটা সাইজ রয়েছে। 6 লিটারটা হচ্ছে গিয়ে আপনার মেরুন কালারের মধ্যে পাচ্ছেন, আর যেটা 5 লিটার এটা হচ্ছে সিলভার কালার বা স্টেনলেস স্টিল কালার যেটা বলি। আচ্ছা আচ্ছা, তো এখন এগুলো তো আলাদা অটো মেনু দেওয়া আছে আমি দেখছি, প্রত্যেকটা খাবারের মেনু কিন্তু দেওয়া আছে। আপনি যদি চিকেন রান্না করেন বা বিফ রান্না করেন, রাইস যেটা বলি আমরা, রাইস বলেন বিফ বলেন, যেটাই রান্না করবেন এখানে অটো মেনু দেওয়া আছে। আপনি যদি খাবার গরমও রাখতে চান, যেটা আমরা রাইস কুকারে করে থাকি, ওয়ার্ম যদি রাখেন, ওয়ার্ম ফাংশনটা রয়েছে, আপনি চাইলে এখানে খাবার হার্ড বলতে আপনি শক্ত যে খাবার গুলো রয়েছে মাংসের ক্ষেত্রে, ওইখানে আপনি অপশনে চলে যাচ্ছেন
ওই খাবারের জন্য কত টেম্পারেচার ওর হিট দেওয়া দরকার, কত দ্রুত করা দরকার, সে নিজে করে নিবে করে নিবে। এই হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার উপকারিতা উপকারিতা সময় সেভ। আমাদের আর আপনার সবারই কিন্তু এখন সময়টা কমের মধ্যে দ্রুত রান্না দরকার। আচ্ছা, অনেকেরই একটা চিন্তা থাকে যে ভাই ইলেকট্রিক প্রেসার কুকার আসলে কি কি রান্না করতে পারবো? সবকিছু, ওভারঅল কিছু, শুধুমাত্র আপনার আমরা যেটা রুটি ছেঁকা এই জিনিসগুলো তো করতে পারবেন না, এগুলো ছাড়া রুটি ছেঁকা ডিমবাজি এই ধরনের কাজ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, মানে মাছ মাংস সবজি সবজি এই ধরনের রান্নাগুলা যত ধরনের রান্না আছে, মানে ডিপ যে পাতিলগুলাতে করি আমরা, আচ্ছা ডিপ পাতিলে যে জিনিসটা করি এই ধরনের রান্না সবই করতে পারবেন, সবই করা যাবে। ফ্রাই জাতীয় যেটা বলি আমরা, যেমন রুটি ছেঁকা বলি ডিমবাজি বলি, এগুলো হয়তো আপনি করতে পারবেন না, কারণ এগুলো তো আপনার থিকনেস কমের মধ্যে উল্টাতে হয় অনেক সময়। আচ্ছা আচ্ছা, এই কাজটা আপনি যেহেতু এটা ডিপ গভীরতায় পাত্রটা এটার গভীর এই জন্য এই জিনিসটা হবে না। নরমালি আপনি সব রান্না এখানে করতে পারবেন, সব রকমের রান্না। আচ্ছা আচ্ছা, এর আগে আমাদের আরেকটা ভিডিওতে দেখেছেন, আমরা রান্না করিয়েও দেখেছি, আমরা রান্না করিয়ে দেখিয়েছি লাইভে। আচ্ছা, আপনারই প্রোগ্রাম আপনারই পেজের মধ্যে আমরা লাইভ করে দেখিয়েছি, আমরা এর আগে করে দেখিয়েছিলাম যে এটাতে কি কি রান্না করা যায়, সবকিছু রান্না করে আমরা দেখিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, তো এটা তো হচ্ছে আপনার দেখা যাচ্ছে দুইটা, পাঁচ লিটার আর ছয় লিটার, ছয় লিটার। তো আমরা যদি ভাত বা তরকারির মাপটা বলি কতটুকু রান্না করা যাবে? যেটা সিক্স লিটার যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের রাইস রান্না করা যাবে হচ্ছে এক থেকে দেড় কেজি, দেড় কেজি। আর যেটা ছোট রয়েছে এটাতে রান্না করা যাবে এক কেজি চাউল, চাউল এটা চাউলের মাপ বললাম। আর মাংসের ক্ষেত্রে আপনি যেটা ছোট এটাতে আড়াই কেজি পর্যন্ত মাংস রান্না করা যাবে, আর বড়টাতে সাড়ে তিন কেজি পর্যন্ত মাংস রান্না করা যাবে। মানে মোটামুটি দেখা যায় আট দশ জনের ফ্যামিলি হলে, আট দশ জনের ফ্যামিলির জন্য এটা হচ্ছে ফ্যামিলি সাইজ, ফ্যামিলি সাইজ এগুলোকে বলা হয় আপনার ফ্যামিলি সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ যেটা বলি আমরা, এগুলো ফ্যামিলি সাইজ আমরা বলি। আর এগুলোতে তো ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি আছে, ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে। যদি আপনার 5 ইয়ার্স হচ্ছে পার্টস ওয়ারেন্টি থাকবে, যদি 5 বছরের মধ্যে বাটন প্যানেলটা কাজ না করে, ইভেন হিটার যদি কেটে যায় যেটা হিট করে, এই দুইটা পার্টস যদি নষ্ট হয় তাহলে আপনি চেঞ্জ পাবেন। আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি, আর এগুলো কিন্তু আপনার অটোমেটিক হুইসেলের সিস্টেম আছে, এখানে হুইসেল দিবে যে আপনার খাবারটা যখন হয়ে যাবে আপনাকে এখানে হুইসেল দিবে, সে সিগনাল দিবে যেটা আমরা বলি, সিগনাল দিবে আপনাকে, আপনি ইন্ড সিগনাল যেটা বলে থাকি আপনি এরপরে এটা নামিয়ে নেবেন। এই সহজ লক, এই যে আপনি লক করলেন, এরপরে রান্না হয়ে গেলেও উঠিয়ে নেন, উঠিয়ে আপনি এটা ওয়াশ করতে চান ওয়াশ করতে পারবেন। আর এটার এই বডিটাও পুরোটা ঢালাই লোহার, আমাদের প্রাইস অবশ্যই অফিসিয়াল সিস্টেমের মতোই, আপনার অফিসিয়াল প্রাইস স্টিকার লাগানো থাকবে পণ্যের গায়ে, এটার প্রাইস পাবেন 7000 টাকা আর এটা 6500 টাকা। আচ্ছা, মানে 5 লিটার 6500, যেটা 6 লিটার এটার প্রাইস পড়বে 7000 টাকা। ভাই আপনাদের কি এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি? সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি, ঢাকার মধ্যে আপনার ডেলিভারি চার্জ যোগ হবে, ঢাকার বাইরে কুরিয়ার চার্জ যোগ হবে। ঢাকার বাইরে হলে আপনাকে 500 টাকা অ্যাডভান্স করা লাগবে, বাকি টাকা কুরিয়ার অফিস থেকে দিয়ে নিয়ে যেতে পারবেন, আর ঢাকার মধ্যে আপনি বাসা থেকে পেমেন্ট করবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা আসলে নিতে চান ঢাকার ভেতরে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে, সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন।